করোনা মহামারী বদলে দিয়েছে আমাদের চিরচেনা বিশ্বটাকে। করোনার তাণ্ডবে চাকরি হারিয়েছে দেশে এবং প্রবাসে বসবাসরত অসংখ্য মানুষ। রেহাই পায়নি রেমিটেন্সের সিংহভাগের যোগান থাকা দেশ সৌদি আরব। এক সরকারি সমীক্ষায় দেখা গেছে বিশ্বজোড়ে বাংলাদেশি প্রবাসীদের শতকরা 31% প্রবাসীদের বসবাস সৌদি আরবে। বর্তমান পরিস্থিতিতে অনেকেই হয়তো বছরের পর বছর ধরে করে আসা চাকরিটা হারিয়েছে, অনেকেই হয়তো চাকরি হারিয়ে দেশে ফেরার অপেক্ষায় আছেন, অনেকে আবার কাজ করেও পুরোপুরি পারিশ্রমিক পাচ্ছেন না। সবকিছু মিলিয়ে খুব হতাশাই কাটছে আমাদের সৌদি প্রবাসী ভাইদের জীবন। আপনাদের এই বিপদ মুহূর্তে bhcjobs.com সবটুকু সামর্থ্য দিয়ে চেষ্টা করছে আপনাদের পাশে দাঁড়াবার। সৌদি আরবে অবস্থানরত আমাদের প্রবাসী ভাইদের নতুন কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার। আসুন এবার আমরা ধাপে ধাপে জেনে নিই আপনারা কিভাবে সৌদি আরবে বসেই আপনার নিকটবর্তী শহরেই কাঙ্ক্ষিত চাকরির সন্ধান পেতে পারেন, সেটাও আবার পুরোপুরি ফ্রিতে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, প্রথমে আপনার ব্রাউজারটি ওপেন করবেন এবং সেখানে টাইপ করবেন www.bhcjobs.com। bhcjobs.com সাইট ওপেন হবার পর ঠিক এরকম একটি ভিউ আপনারা দেখতে পারবেন যেখানে বাংলায় লেখা থাকবে প্রবাসীজন। প্রবাসীজনে ক্লিক করবেন। প্রবাসীজনে ক্লিক করার পর ঠিক আপনারা এরকম আরেকটি ভিউ পাবেন যেখানে সৌদি আরবের পতাকা সহ লেখা থাকবে সাবমিট ডাটা ফর জবস ইন সৌদি আরেবিয়া, অর্থাৎ সৌদি আরবে চাকরির জন্য এখানে আপনার তথ্য দিন। ঠিক এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আরেকটা ভিউ দেখতে পারবেন যেখানে লেখা থাকবে প্রবাসী চাকরি প্রত্যাশীদের তথ্য সংগ্রহ ফরম, যেখানে আপনার পুরো নামটি লিখতে হবে, আপনার সৌদি আরবে ব্যবহৃত মোবাইল নাম্বারটি লিখতে হবে, যে নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে ঠিক এরকম একটি নাম্বার, তারপর লিখতে হবে আপনার জন্ম তারিখ, প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর, তারপর লিখতে হবে আপনি বর্তমানে কোন শহরে অবস্থান করছেন, তারপর আপনার পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট নাম্বারের পর লিখতে হবে আপনার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ, তারপর আপনার পাসপোর্টের একটি ছবি এখানে জমা দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি পাসপোর্টের ছবি আগেই মোবাইল ফোনে তুলে রাখলে আপনার জন্য সুবিধা হবে। এখানে লেখা থাকবে সিলেক্ট ফাইল ফ্রম ইউর ডিভাইস, অর্থাৎ আপনার মোবাইল থেকে পাসপোর্টের ছবিটি এখানে সিলেক্ট করে দিন। দেবার পর আপলোডে ক্লিক করে দিবেন। ছবিটি আপলোড হয়ে গেলে আপনার পেশাটি এখানে উল্লেখ করে দিন। এখানে আপনি লিখতে পারেন প্লাম্বার বা ড্রাইভার, আপনি বর্তমানে যেই পেশাটিতে আছেন সেই পেশা এখানে উল্লেখ করে দিবেন। তারপর দিবেন হচ্ছে আপনার দক্ষতা, আপনি কোন কোন কাজ জানেন। ফর এক্সাম্পল, আপনি ড্রাইভারের কাজ জানেন, আপনি প্লাম্বারের কাজ জানেন, যে যে ধরনের কাজগুলি জানেন এখানে ছোট্ট করে লিখে দিতে পারেন। উল্লেখ্য, আপনারা চাইলে এই তথ্যগুলি বাংলাতেও দিতে পারবেন। এখানে আপনার কাজের অভিজ্ঞতা বা আপনি কোন কোন কোম্পানিতে কাজ করেছেন ছোট করে এটা উল্লেখ করে দিতে পারেন। তারপর আপনার সদ্য তোলা স্পষ্ট একটি ছবি এখানে সিলেক্ট করে দিতে হবে। ছবিটি আপলোড হয়ে গেলে নিচে আপনি এক সবুজ একটা অপশন দেখতে পারবেন যেখানে লেখা আছে সাবমিট, এখানে ক্লিক করে দিবেন। সাবমিট হয়ে যাবার পর ঠিক এরকম একটা মেসেজ আপনারা দেখতে পারবেন যেখানে ইংরেজিতে লেখা থাকবে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ইনফরমেশন, অর্থাৎ আপনার তথ্যগুলির জন্য আপনাকে ধন্যবাদ। তার মানে আপনি পুরোপুরি সফলভাবে আপনার তথ্যগুলো আমাদের কাছে পাঠাতে পেরেছেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। চাকরি প্রত্যাশীদের অবশ্যই ইকামার ম্যাপ থাকতে হবে। কাফালা পরিবর্তনের জন্য অবশ্যই কফিলের অনুমতি বা মোয়াফাকা থাকতে হবে। আমিল মঞ্জিল বা সাওয়াক খাস এই পেশার বা ডোমেস্টিক ক্যাটাগরি পেশায় যারা আছেন আপনাদের জন্য এই সুযোগ প্রযোজ্য হবে না। আপনার নামে হরুপ বা ফাইনাল এক্সিট অথবা যে কোনো ধরনের কেস থাকলে এই সুবিধা আপনার জন্য প্রযোজ্য হবে না। প্রিয় প্রবাসী ভাইয়েরা, তাই আর দেরি না করে আমাদের এই সেবাটি সম্পূর্ণ ফ্রিতে উপভোগ করতে এখনই আপনার প্রয়োজনীয় সব তথ্য দিয়ে ফর্ম পূরণ করে জমা দিয়ে রাখুন। খুব শীঘ্রই সৌদি আরবে অবস্থানরত আমাদের বিশেষ টিম আপনাদের সাথে যোগাযোগ করে বাকি প্রক্রিয়া সম্পন্ন করে নিবে। তার সাথে সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে, আপনারা যারা সম্প্রতি দেশে চলে এসেছেন বা আসবেন, তাদের চাকরির প্রয়োজনে অথবা যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের অফিসিয়াল সাইট www.bhcjobs.com এ অবশ্যই ভিজিট করবেন এবং রেজিস্টার করে রাখবেন।
এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজ এবং আমাদের অফিশিয়াল ওয়েবসাইট যা স্ক্রিনে দেওয়া আছে সেগুলিতে চোখ রাখবেন। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।